ব্রেকফাস্টের জন্য কিন্তু আমি একটা ব্রেড নিয়েছি এবং মাঝখানে দিয়ে দিয়েছি পনির কুচি, তার সাইডে দিয়েছি শশার কুচি এবং তার সাইডে দিয়েছি গাজর কুচি। তারপরে ওর ওপর থেকে একটু নুন আর একটু গোলমরিচও ছড়িয়ে দিয়েছি। তো এখানে আমার রেডি কিন্তু ট্রাই কালারের ব্রেকফাস্ট। তো তোমরা দেখেই নিলে যে ব্রেকফাস্টে কী হতে চলেছে, তো চলো ব্রেকফাস্টটা আনা যাক। তো এখানে ব্রেকফাস্টটা নিয়ে আমি চলেই এসেছি। এই দেখো তোমরা জাস্ট ট্রাই কালারটা দেখতে পাচ্ছো, এই দেখো চলো এবার এটা খাওয়া যাক। তো এর উপর আমি একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি যাতে একটুখানি টেস্টফুল লাগে খেতে। এবার খাওয়া যাক। ট্রাই কালারের ব্রেকফাস্ট আমার মুখ দিয়ে আমার পেটে চলেও গেছে, আমি খেয়েও ফেলেছি। তো দেখা হচ্ছে লাঞ্চ নিয়ে। তো চোখ রাখো তোমরা, কারণ লাঞ্চটাও ভীষণই টেস্টি হতে চলেছে। তো লাঞ্চের জন্য কিন্তু এখানে হোয়াইট রাইস নিয়েছি, যেটা অরেঞ্জ করার জন্য টমেটো আর রসুন ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, আর সবুজ করার জন্য কিন্তু ধনে পাতার চাটনি দিয়ে মিক্স করে নিয়েছি। ব্যাস আমার এখানে ট্রাই কালারের রাইস কিন্তু একদম রেডি। হ্যালো বন্ধুরা, তো দুপুরের লাঞ্চ নিয়ে আমি এখানে চলেই এসেছি। তো তোমরা দেখেই নিয়েছো যে দুপুরবেলা আমি কী খেতে চলেছি। ইয়েস, ট্রাই কালারের রাইস। তো এখানে দেখেই নাও, গ্রিন, হোয়াইট আর অরেঞ্জ তিনটেই রয়েছে। তো চলো দুপুরের লাঞ্চটা করে নিই। দাঁড়াও, তোমাদের টাইমটা দেখাই যে কতক্ষণ লাগলো এটা করতে। তো করতে তো খুব একটা টাইম লাগেনি। তো এখন বাজে 2:34, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই দেখো 2:34। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই, কারণ বিকেলবেলা অনেকগুলো শ্যুট আছে। তো এটা খেয়ে নিই, আবার আমাকে একটু ঘুমাতেও হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি খাবারটা খেয়ে নিই। কিন্তু দারুণ লাগছে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা টেস্টি লাগছে এটা খেতে। তো তোমরা ভাবতে পারো যে এইটুকু নিয়েছি কেন, তো আরও আমি নেবো, বাট এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে এত সুন্দরভাবে সাজিয়েছি। পরে তো আর এরকম সাজিয়ে খাবো না, বাট এখন এটা খেয়ে। তো প্লেট কিন্তু এখানে পুরো সাফ করে ফেলেছি। এটা যেটা দেখছো এটা টমেটোর খোসা। তো আমি আরেকটু রাইস খাবো, বাট সেটা অফ ক্যামেরা, সেটা আর তোমাদেরকে দেখাচ্ছি না। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলার, মানে ইভিনিং স্ন্যাক্স নিয়ে, যে ইভিনিং আমি কী খেতে চলেছি। তো চলো তোমরা দেখতে থাকো যে ইভিনিং আমি কী খাবো, আর তোমরা থাকো, আমি এক্ষুনি ইভিনিং স্ন্যাক্স নিয়ে তোমাদের কাছে চলে আসি। ইভিনিং
স্ন্যাক্সের জন্য কিন্তু এখানে আমি পিজা ভেবেছি। তো পিজার জন্য এখানে ব্রেডগুলোকে গোল গোল করে প্রথমে কেটে নিয়েছি, তারপর হচ্ছে শেজওয়ান সস আর টমেটো সস এক জায়গায় মিক্স করে সেই সসটাকে ব্রেডের ওপরে লাগিয়ে দিয়ে তার ওপরে মাঝখানে দিয়েছি হচ্ছে চিজ, সাইডে দিয়েছি হচ্ছে টমেটো, আর এক সাইডে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম কুচি। তারপর সেটাকে চিকের কড়াতে বা তাওয়াতে 10 মিনিটের জন্য সেটাকে কুক করে নিয়েছি। ব্যাস চিজগুলো গলে গেলেই কিন্তু আমাদের পিজা একদম রেডি। তো ওপর থেকে আমি একটুখানি ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছিলাম, ব্যাস তাতেই কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স মানে ট্রাই কালারের পিজা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। রেসিপিটা মানে ওটা আমি একটা ইউটিউবেও মানে ইউটিউব থেকেই সার্চ করে পেয়েছি। তো আমি মানে একটা কথা বলতে চাই, এখানে যে পিজার যেটা মানে করেছি ওটা কিন্তু মিনি ফুড চ্যালেঞ্জেও কিন্তু ইনক্লুড করতে পারতাম, কারণ বেশ পিজাগুলো ছোট ছোট মানে এইটুকু সাইজের হয়েছে, তো বেশ দেখতে মিনি ফুডই লাগছিল। তো মিনি ফুড চ্যালেঞ্জও আমার করার খুব ইচ্ছা আছে, তোমরা যদি রিকোয়েস্ট করো অবশ্যই কিন্তু চ্যানেলে মিনি ফুড চ্যালেঞ্জও আমি করব। তো চলো দেখে নিই যে পিজাটা আমি বানিয়েছি সেটা কতটা টেস্টি হয়েছে। দেখে তো মনে হচ্ছিলো ভীষণই টেস্টি আর দেখতে খুব সুন্দর, সব থেকে যেটা বড় কথা মানে এত সুন্দর কালারফুল দেখতে হয়েছে, মানে আমাদের ট্রাই কালারটাই এত সুন্দর যে সেটা সবেতেই সুন্দরই লাগে। তো চলো পিজাটা আনা যাক এবং খাওয়া যাক, আর তোমাদেরকে বলি যে টেস্ট করে কেমন হয়েছে। তো চলো, তো এখানে সেই ডিলিশিয়াস পিজা নিয়ে চলেই এসেছি। মানে তোমরা দেখো চিজটা গলে গিয়ে মানে জাস্ট কালারটা দেখো, মানে মানে কি বলবো আর, জাস্ট ফাটাফাটি। তো চলো দেখি খেয়ে যেটা কেমন খেতে হয়েছে, মানে যেরকম দেখেছিলো সেরকমভাবেই তো করেছি। তো এটা খাই চলো, মানে দেখো খাওয়া যাক। মানে নিজেই আশা করতে পারছি না এত ভালো হয়েছে। তো পিজা এখানে চাটাক করে আমি খেয়ে ফেলেছি জাস্ট, তো এই ক্যাপসিকামগুলো রয়েছে এটাও খেয়ে নিই। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এটা কিন্তু একদম পিজারই ফ্লেভারটা দিচ্ছিল। ডান খাওয়া, তো এবার হচ্ছে রাত্রির খাবার, তো অবশ্যই সেটা খাবো। কিন্তু আমি একটা কথা বলতে চাই, মানে আমাদের ভারতের পতাকার কালারটা এতটাই সুন্দর যে কোনো খাবারে যখন খাচ্ছি সেগুলোও খুব টেস্টফুল, মানে আজকে একটাও খাবার বাজে হয়নি। প্লাস খাবারগুলো দেখতে অত্যাধিক সুন্দর, মানে খাবার টেস্টের থেকেও দেখতে মানে খুব সুন্দর লাগছে। পতাকার কালারের ফুডগুলো যদি তোমাদেরও পছন্দ হয় তো অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক তো বানতাই। তো চলো দেখে নিই যে রাত্রির আমি কি খেতে চলেছি আর রাত্রির খাবার আমার কি হতে চলেছে। লেটস গো। রাতের ডিনার নিয়ে কিন্তু এখানে আমি চলেই এসেছি, আর রাতের ডিনারে কি হতে চলেছে তোমরা দেখেই নিয়েছো। আর হ্যাঁ, আর একটা কথা, মেকআপ উঠে গেছে, আসলিয়াত বেরিয়ে গেছে, তো এটাই হচ্ছে আসলিয়াত। তো যেটা এতক্ষণ দেখছিলে ওটা মেকআপ ছিল, মানে ওটা একটা আর্ট। যাই হোক, অনেকে আটা ময়দা ভাবে, আটা ময়দা নয়, ওটা একটা আর্ট। তো চলো এবার আমার খাওয়া যাক সেই ট্রাই কালারের, দেখে নাও তোমরা কি সুন্দর একটা দেখতে লাগছে, দেখতেই জাস্ট ফাটাফাটি খাবো কি। তো চলো আগে খেয়ে নিই ট্রাই কালারের সুজি, রাত্রিবেলার জন্য এটাই রয়েছে আজকে। আমি আর কিছু বেশি ভাবিনি, অত বেশি মাথা ঘামাইনি, তো এটা দেখেছিলাম তো এটাই বানিয়ে ফেলেছি। দেখো একবার কি দারুণ দেখতে লাগছে, চলো খেয়ে নিই আগে। থালা কিন্তু এখানে সাফ করে ফেলেছি, আর রাতের ডিনার কিন্তু আমার এখানেই কমপ্লিট হলো। ট্রাই কালার ফুড চ্যালেঞ্জ কিন্তু এখানেই আজকে কমপ্লিট হচ্ছে। অবশ্যই জানিও যে কোন ফুডটা সব থেকে দেখতে বেশি সুন্দর লাগছিল, কারণ টেস্টটা তো আর তোমাদের আমি জিজ্ঞেস করতে পারবো না, ওটা শুধু আমি অনুভব করেছি। তো একটাই কথা বলবো, ট্রাই কালার দেখতে যতটা সুন্দর, ফুডগুলো কিন্তু আজকে ততটাই সুন্দর হয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট সানডে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।